তো রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না করেছি, দেখো, রুই মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটু কষা মতো করেছি, হেভি টেস্ট লাগে খেতে। এটা করেছি, আর করেছি এখানে সজনের ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল। আর এটার কালারটা তো সেই হয়েছে, এটাতে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এটাতে দিতে ভুলে গেছি ওই জন্য। আর এখানে ভাত হয়ে গেছে, বানাবো তোজো শোনার জন্য ব্রেকফাস্টে পাস্তা। ও তো পাস্তা খেতে খুব ভালোবাসে, স্কুলে তো এলাও নেই, খেতেও পারে না সেরকম, তো সেই কারণে পাস্তা বানাবো। আর ও গাজর দিলে খায় না, সেই জন্য পেঁয়াজ দিয়ে, আর এই যে ধনে পাতা কুচি করে নিয়েছি, টমেটো সস, আর এটা আগে বয়েল করে নিয়েছি, জলটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো চলো এবার ঝটপট বানিয়ে নিই। তো এই যে দেখো পাস্তাটা হয়ে গেছে, তোজো শোনাকে দিয়ে দিই, ও খেয়ে নিক। যেই বলেছি শোনা পাস্তা খাবি? হ্যাঁ মামা, পাস্তা করছো? পাস্তা খাবো, ওর মতোই করেছি। আর আমি কালকে যেহেতু ভাত খাইনি, তো সেই কারণে আমি কটা ভাত খাবো। ভাত না খেলে একদিন সত্যি ভালো লাগে না কিছু। বাড়িতে গেস্ট আসলে সব বুঝিয়ে গিয়েছে বা শোনাটা, বা না খাও কেমন লাগছে দেখেছ? মাম্মা কত প্যার করে ভেঙে যাবে বাবা। চালা দেখি গাড়িটা, চালা। ওই যে পাপা ঠিক করে দিয়েছে, কত সুন্দর আবার চলছে। আর যেন খুলে ফেলিস না, কি টেপ দিয়ে চিপকে দিয়েছে? ঠিক আছে ছাড়, ছেড়ে দে চালা দেখি, ছাড়। নে নে ঠিক আছে তুই খা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্না বান্না সব হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, এবারে দেখি হচ্ছে তোমার ঘর দুটো মোছা হয়ে গেছে, ও পাপা মুছে দিয়েছে, আর তো যোগ ওদিকে পাস্তা হচ্ছে দিয়েছি, ও খাচ্ছে, তো সেই কারণে। আর আজকে তো স্কুল ছুটি আছে, তোমাদেরকে তো বলেছি যে পয়লা বৈশাখ অনুযায়ী আজকে ছুটি, কিন্তু হিসাব মতো কালকে পয়লা বৈশাখ, তো সেই কারণে কালকে স্কুল আছে, কালকে ছুটি না বাবা, তো কালকে ছুটি নেই, কালকে স্কুলে পাঠাবো। আর হচ্ছে এদিকে জলটা গরম করে নিয়েছি, জলটা ভরে নিই, আর ওদিকে জলের বোতলগুলো ভরতে হবে, সব জলের বোতলগুলো খালি, তারপরে ভরে টরে নিয়ে। আর ওদিকে তোজোর পাপারও ভাত টাত এখানে বেড়ে দিয়েছি, তারপরে আমিও দেখি জলের বোতলগুলো ভরে নিয়ে, তারপরে আমিও খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে, তারপরে ওই যে বিছানা টিছানা সব পড়ে আছে, বিছানার চাদর টাদরগুলো পাল্টাতে হবে, দেখি আজকে যদি হয় তো পাল্টাবো, নয়তো আর কাজ টাজ করে নিয়ে, ব্যালকনিগুলো সাফ টাফ করে, টুকটাক কাজ ফাজ আছে সেগুলো করে নিয়ে ওকে নিয়ে পড়াতে বসাবো। কারণ সকালবেলাটা টাইমই থাকে না যে ওকে নিয়ে পড়াতে বসাবো, কারণ ছুটি থাকলে দুবার করে, আগে ওই বাড়িতে থাকলে দুবার করেই ওকে পড়াতে বসাতাম, কিন্তু এখানে এসে আমার দুবার করে আমি বসাতেই পারি না ওকে, সকালে আমার টাইমই হয় না, তো সেই কারণে দেখি আজকে একটু বসাতেই হবে, 1 ঘন্টা হলেও বসাবো। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। পাস্তা ভালো লাগে না? পাস্তা কেমন লাগছে? আমি আমি তুমি তো করেছো কালকে, আমি করেছি। এই যে তো বলো জল দেখে তো। আমি খুলতে পারো, মানে আমি খুলে দেখাচ্ছি না, কারণ আমি খুলতে পারি, খুলে দেখাচ্ছি, তারাও খুলে দেখাচ্ছি, খুলতে পারো ভালো। নিচে ফেলছিস কেন তুই? তো জলের বোতল গুলো এই যে সব ভরে নিয়েছি, জগটাতেও ভরে নিয়েছি, এবার এগুলো গুছিয়ে রাখি। আর এই যে এখন আবার কটা বাসন হয়ে গেল, আগে সকালবেলা তো মেজেছি অনেক বাসন, আবার হয়ে গেল, এগুলো মেজে নি তারপর খেয়ে নেবো। অনেক বেজে গেছে, 10:45 বেজে গেছে আমার, সেই খেতে খেতে 11টাই বেজে যাচ্ছে, চলো এগুলো রেখে দিই। Thank you.
তিনটে বোতল এখানে রেখে দিই, কেন কি রান্নার জন্য লাগে। তো তো তোজোর খাওয়া হয়ে গেছে, তোজো তো একটুখানি করে নষ্ট করবে, আমি সামান্য একটুখানি ছিল খেয়ে নিলাম, দিয়ে তারপরে এবার দেখি কটা ভাত খেয়ে নিই। তাহলে কুটোটা গুছিয়ে বাসনগুলো পরেই মাঝে এগারোটা বেজে গেছে, খেয়ে টেয়ে নিয়ে তারপরে বাসনগুলো হয়ে তো বলি বাবু গাড়িটা একটু আসতে চান, আমার কান মাথা ঝালাপালা হয়ে যাবে। ও শুনবে কথা, তাহলেই হয়েছে, যেটা বারণ করবো ঠিক সেইটা করবে। এখনই পাখা খেয়েছিস খাবি, জানি না তুই কখনো খাস না খাসা পানিওয়ালা না তুমি। বলো কিছু বলতে চাও? আচ্ছা তরমুজ খাবা, ঠিক আছে চলো ওকে একটু তরমুজ কেটে দিই, তরমুজটা কেটে দিই, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে ব্যালকনি দুটো সাফ করে নিই, দিয়ে তারপরে পড়াতে বসা। হ্যাঁ বাবা, বাবা কি করছো, ভিডিও এডিট? হ্যাঁ আমার, আচ্ছা আমার ভিডিও? আচ্ছা মিথ্যে করে করছো, মজাক করে? আচ্ছা ল্যাপটপ খারাপ তাই বা, আচ্ছা মিথ্যে করে? তো চলো তরমুজটা কাটি, ও খাবে বলছে এখন, এখনই দিই, যখন ভেজে যাচ্ছে আমি তখনই দিই। একটুখানি কাটবো, কিছু কাটবো না, আমি তো খাবো না, সব মোছা টোছা পরিষ্কার, ওই জন্য একটা প্লাস্টিক রস পড়বে তরমুজের। একদম সাদা বাবু, ভালো না, বেঁচে দিচ্ছি সর, তুই সর। বলো মিষ্টি, মিষ্টি আনছে না, মিষ্টি আছে, একদম সাদা টাইপের, ভালো হয় তরমুজ নাকি এ সে পাকা পেঁপের মতো তাই বলছিল। কালকে তরমুজ বালার দোকানে গিয়েছে, বলছে আরে আঙ্কেল আপ তো জাদাই বল রে, থোড়া কাম করলো। তো এই যে ঝাঁপির মধ্যে রাখলাম, ওর পাপা এসে খাবে খুনি, আমার তো দেখেই কেমন লাগছে, একদম সাদা আমি তো খাবো না, আমি হয়তো এমনিতে অতটাও ভালোবাসি না। বলো কি বলছিলে ভগবানকে? ভগবানকে তুই বলে কেউ বলছে, ভগবান তুই তরমুজ খাস, মাম্মা তোকে পরে দেবে, তুই খেয়ে নিবি, তুমি বলতে হয় না ভগবানকে, কেউ তুই বলে, ভগবান সবার উপরে হয় জানো, বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা তুমি ভগবানের উপরে, বাবা তাই নাকি? তো চলো দেখি সব কাজ টাজ কমপ্লিট, এবার ওকে নিয়ে পড়াতে বসাই। 11:35 বাজে, মানে 11:30 বাজে, চলো বাবু। আর ওই খেলনার টেবিলটা গিয়ে খালি করে নিয়ে আয় তো, ওই বারিশের ওপর লেখা যায় না ঠিকঠাক, দাঁড়া আমি ওটা নিয়ে আসি। খেলনা মেলনা ছিটিয়ে ছুটিয়ে গাড়িটা চলছে তো, অনেকদিন চালাইনি, চলছে।
সে দেখো খেলনা মানে একদম সে কুড়া কাবার সব একদম। চলে চল পড়তে বসবি, তাড়াতাড়ি চলাই, হোমওয়ার্ক দুটো করে নিবি, তারপরে বাড়ির খাতায়ও লিখবি। তিনটের আয়ামস মুখস্থ হয়েছে, হিন্দি দুটো আর ইংলিশ একটা। ইংলিশ এটা এখনো ভালো মতো হয়নি, অনেক বড়, তার কি করে মনে থাকবে। তো যাই হোক, হিন্দি দুটো আগে বলো, আগের আয়ামস এর নাম বলবা, তারপরে এই যে নাও হিন্দিটাও বলবে, আগে ওই দুটো বলে নাও, হিন্দি দুটো বলে নাও আগে, তারপরে ইংলিশটা বলবা। বলো কি আয়ামস এর নাম কি বলো, সুন্দর করে জোরে জোরে, একটু জোরে জোরে আমার দিকে। তারপরে তারপরে মেরা পরিবার বলো, মেরা পরিবার বলো, দাদা দাদি কাটতে প্যার, মা উনকি নন্দী, এদিকে তাকিয়ে ঠিক করে, হ্যাঁ মা উনকি নন্দী সরকার, মাম্মি পাপা আঁখো কা তারা, মাম্মি পাপা কি, মাম্মি পাপা কি আঁখো কা তারা বলো, মা ঘর কা, দাদা দাদি ভুল ভাল বলছিস কেন, দাদা দাদি বাড়ি, এবার ইংলিশটা বলো, এটা মুখস্থ করাতে করাতে আমি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ টুথব্রাশ তো, আচ্ছা হিন্দিও তো দুটো হয়ে গেছে, টুথব্রাশ তো আগের বইয়ে ছিল, নার্সারির বইয়ে। হ্যাঁ বলো টুথ, আগের আয়ামস এর নাম বলো, এর নাম টুথব্রাশ বলো, ঠিক আছে ভালো করে জোরে জোরে সুন্দর করে। তারপরে এটা বলো, এর নামটা কি তাহলে, ওয়ান সাইজ হয় লিটল বার্ড বলো, বলো এটা অনেকটা বড়, তারপরে কাম কাম হপ হপ হপ, তারপরে উইল এখন তোমার বেজে গেছে, পোনে একটা বেজে গেছে, দেখি এই রায়ামসটা ভালো করে মুখস্থ করিয়ে দিই, অনেকটা বড় তো বাচ্চা মানুষ তো, ওই জন্য মুখস্থ করতে একটু টাইম লাগছে। সেদিন চার লাইন করিয়েছিলাম, আজকে চার লাইন করালাম, দিয়ে তারপরে এই হচ্ছে তোমার একবারে ভালো করে একটু একটু ধরিয়ে দিতে হচ্ছে, দেখি ভালো করে মুখস্থ করিয়ে দিই। আর 15 মিনিটে সেই বসেছি 11:30, এখন একটা বাজতে আছে একটার সময়, তারপরে গিজারটা চালিয়ে দিই, দেখি 10 মিনিটে জল গরম হয়ে যাবে, হালকা গরম করলেই তো হয়ে যাবে, 5 মিনিটেই হয়ে যাবে। আমি তো এমনি নর্মাল জলেই করে নেবো, এখন আর গরম জল লাগে না, তো জোটকে গরম জলে করাই হালকা, মানে নর্মাল করে নিয়ে তারপরে করাই। তো চলো দেখি এই রায়ামসটা ভালো করে মুখস্থ করিয়ে দিই, ওর ইংলিশটা, হিন্দি দুটো তো পুরো, হিন্দিগুলো খুব ইজিলিও মুখস্থ করে ফেলে, আর ইংলিশে টুথব্রাশটা তো আগের বইয়ে ছিল, ওই জন্য ওটা ভালো হয়ে গেছে, এইটাও ভালো করে মনে রাখতে পারছে না। তো স্নান ধান হলো, এখন বেজে গেছে 2:05, মানে 2 বাজে আর কি, পুজোটা করিনি, পুজোটা করবো, ওকে পরি টুরি উঠে একটার সময় উঠলাম, দিয়ে তারপরে নখগুলো ভীষণ বড় বড় হয়েছিল, নখগুলো কেটে তারপর ওকে স্নান করি, আমি স্নান করলাম, তো 2 বেজে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, ওই ঘুরি করে ওই যে দেখো 2:05, মানে 2:05 ফার্স্ট, তো এবারে দেখি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপরে দুজন মিলে খেয়ে নেবো। আর তো যে বলছে মামা আজকে পুঁই ডাঁটা বানিয়েছো, না বলছি না পুঁই ডাঁটা না সজনের ডাঁটা, বলছে আমার পুঁই ডাঁটার মতো লাগছিল, যে আমি না পুঁই ডাঁটা না, পুঁই ডাঁটা এখানে ভালো পাওয়া যায় না, সজনের ডাঁটা বানিয়েছে, আমি খাবি তো, চিবিয়ে দেখবি খুব টেস্ট লাগে, বলছে না আমি চিবাবো না, আর ওর মার খেয়েছে এখনই, দিয়েছে আচ্ছা মতো, সত্যি কথা বলতে আমার শরীর খিচলে যায় জানো না, তো কথাই শুনবে না, ও কি করবে জানো, তারও দেখাচ্ছি তোমরা দেখলে বলবা, এমনিতে তো ঘর দুগুলো ফেটে ফেটে পড়ছে, আর ও কি করছে, আমি বাথরুমে স্নান করছি আমি বুঝতে পারছি, ও কিছু দিয়ে বাড়ি মারছে, ছোট তালা আর চাবি আছে, ওই তালা দিয়ে দুমদাম করে দেয়ালগুলো ফাটিয়ে ফাটিয়ে সব একদম এই ঘরে এইখানে, তারপরে ওই ঘরে বেডরুমে পুরো সব একদম সেই দেখেছি চটা কুটিয়ে মানে সারা ঘর করেছে, আমি আবার ঝাড় দিয়ে আবার পরিষ্কার করলাম, আমি দেখতে তো পা সারাদিন করতে করতে হয়ে যায়, তুই এরকম করলে হয় বল, আর ওই দেয়াল এমনি ওরকম ভাঙা খারাপ লাগছে দেখতে, তুই আরো ভেঙে ভেঙে আরো দিয়ে করছিস, দিয়েছি মার,
কথা বললে শুনবে না তো ভালো কথা, ওই জন্য মার খেয়েছে এখন এক জায়গায় চুপ করে বসে আছে। আমি দাঁড়া তোরা যে দুপুরবেলা খেতে দেবো না, এত বদমাইশি তুই করবি, কথা বলবো যেটা সেটা ঠিক উল্টো কাজটা তুই করবি। আমি ওকে বলছি মিথ্যে কথা বলছে, বলছে না আমি করিনি। আমি বলছি করিস নি, আমি আওয়াজ পাচ্ছি না তোর, তুই মিথ্যে কথা কেন বলবি তুই? সেই জন্য আরো দিয়েছি। দিয়ে এখন চুপ করে বসে আছে, এত দুষ্টু হচ্ছে না। পার্কে যাবে, পার্কে চলো, পার্কে চলো, পার্কে চলো। আমি বলছি তোকে নিয়ে যাবো না তো তোর পার্কে। পার্কে গিয়ে মানে যতক্ষণ ও থাকবে ততক্ষণ ওই বড়দের সাথে দৌড়ে বেড়াবে, বড়দের সঙ্গে পাল লাগে। দেখে যখন মুখ করছে দেব মুখটা ফাটিয়ে, বেশি কথা বললে একদম চুপ করে থাকবি, চুপচাপ একদম। ওটা যদি ভাঙে না তারপর তোকেও ভেঙে ফেলবো, কিন্তু বলে দিলাম যদি ওটা ভেঙেছে একটু কথা শুনবে না। হ্যাঁ কিচ্ছু বলি না, যখন না পারি সহ্য করতে শরীরে আমার খিজলে যায় তখনই ওর বলি মারি, তাছাড়া আমি ওর মারিই না, খুব কম। অন্য কেউ হলে মানে আরো মার খেত, আমি সেরকম মারি না, অন্য কেউ মারলে তখন আর সহ্য হয় না। কথাই তো আছে, নিজের নিজের ছেলে বদমাইশ হোক আর যাই হোক, নিজে মারবো নিজে ধরবো ঠিক আছে, কিন্তু কেউ কিছু বললে কেউ কিছু মারলে ইয়ে করলে তখন খারাপ লাগে। কথা না শুনলে বলো, রাত ধরে না আমি এমনি সারাদিন কাজ করতে করতে সেই দুটো বেজে গেল, ওর পড়াতে বসিয়ে সে এতক্ষণ করে আরো দুটো বেজে গিয়েছে। এবার পুজোটা করবো দিয়ে তারপরে খেয়ে নেবো, খেয়ে দিয়ে ওই দুপুরবেলাটা একটু ভালো যে ওই দুপুরে এক দেড় ঘন্টা ঘুমাই, বাস ওইটুকুই রেস্ট। সেই সকালবেলা 6টার থেকে, আজকে তো দেরি করে উঠেছে একটু, তো স্কুল ছিল না তাই না, সেই ভোরবেলা থেকে শুরু হয় আর রাত 10টা 10:30 11টার সময় গিয়ে শেষ হয়, বিছানায় গিয়ে শুই। ওই দুপুরবেলাটা একটু রেস্ট, এক দেড় ঘন্টা শুই, বাস ওইটুকুই রেস্ট, আবার যেই উঠবো সেই আবার শুরু। তো চলো দেখো, এই যে এগুলো তো এমনি ভাঙা ছিল, ও আরো বাড়ি মেরে মেরে আরো চটিয়েছে, পুরো সারা এগুলোতে ছিটানো ছিল সব, আমি সব আবার ঝাড় দিলাম, আবার সব ঝাড়ু লাগালাম। তারা ওইভাবে দেখাচ্ছি সব সময় কিছু না কিছু হারকাত করতেই থাকবে, ওর কাজই ওই রকম। এই যে এইগুলোতে পুরো সব বাড়ি মেরে মেরে ডিপ করে বাড়ি মেরে মেরে সব চটিয়ে রাখলো আর, এত এত চটানো ছিল না, এরকম হালকা ছিল, আর ও আরো বাড়ি মেরে মেরে ডিপ করে আরো বাজে করলো। সব এখানে এক গাদা সব ছিটিয়ে ছিল, বলছে না আমি করিনি। আমি বলছি তুই করিস নি মানে এমনি হয় আমি জানি না। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত, এই যে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল আর ডিমের বড়ার কষা, এখানেও তাই, এটাতে একটু ঝাল বেশি হয়েছে ওই জন্য ঝোল দিইনি, এটাই ঝাল ঠিকঠাক আছে, অত বেশিও হয়নি। তো চলো খেয়ে নিই দুজন মিলে, এটা আমার এটা তো জোর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে, এখন বাজে রাইট 3টে বেজে গেছে, আর ওই যে তোজো শোনা গাড়ি চালাচ্ছে ওদিকে। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকে হঠাৎ করে প্রচন্ড রেগে গিয়েছিলাম, আর হচ্ছে আমার আমি না চট করে রেগে যাই সত্যি কথা বলতে, আমি কোনো কিছু এদিক থেকে ওদিক হলে আমার মাথাটা গরম হয়ে যায় সত্যি কথা বলতে। তো চলো এখন ঠিক আছে, এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতেও লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, খিদে থাকলে পেটে সত্যি কথা বলতে একটু রাগটাই হয়ে যায়। তো যাই হোক চলো, কি করছিস শোনো, ঘুমাতে হবে, এবার একটুখানি ঘুমাক, তারপরে পরিবেশটা একটু শান্ত হবে, আমি একটু ঘুমাবো। আমি এখন শুতে শুতে আর ফোন সেরকম দেখাই হয় না, আধা ঘন্টা কোনোদিন তো 10 মিনিট পরেই দেখি ঘুম চলে আসে, এত ঘুম পায় না, আবার এক একদিন 1 ঘন্টা পরেও ঘুমাই, দেখি একটুখানি ফোন দেখবো দিই তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে ঘুম থেকে উঠে যা রোজকারের কাজ তাই করবো আবার। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, শোনো বাই করো বেবি, দেখেছো।